नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 10ই জুলাই रविवार दुपुरेर झटपट 10টা खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। श्रीलंकार राष्ट्रपति भवन जनतार दखले प्राण भये बासभवन छेड़े पालिएछेन श्रीलंकार प्रेसिडेंट गोटाबाया राजापक्षे। श्रीलंका के क्षोभेर आँचे पुड़छे देखे एवं श्रीलंकार राष्ट्रपति भवन थेके प्राण भये प्रेसिडेंट गोटाबाया राजापक्षेर पालानो देखे सर्वदलीय बैठके आबार इस्तफा दिएछेन श्रीलंकार प्रधानमंत्री विक्रमसिंघे। आज पश्चिमबंग तथा भारत एवं बांग्लादेश सह एई उपमहादेशे यथाथ मर्यादाय पालित हलो त्यागेर उत्सव पवित्र ईद उल आजहा। नोबेलजयी अर्थनीतिविद अमर्त्य सेन करोनाय आक्रांत। एक मैच बाकी थाकते ही टी-20 सीरीज जीते निये छे भारत। रोहित शर्मार नेतृत्वे टाना 14টা टी-20 मैच जितलो भारत। प्रधान प्रधान एमन सब खबरेर साथे साथे झटपट 10টা खबरे आंचलिक जातीय एवं आंतर्जातिक मिलिए आरो गुरुत्वपूर्ण जे खबरगुलो थाकछे सेगुलो हलो ক্যানিং हत्याकांडे गठित सीट पुलिस कैम्पेर मदते बारबारंत চক্রী রফিকুলের उठछे प्रश्न। ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য সহ তিনজন খুনের ওই ঘটনায় নিহতদের বাড়ি গেল তৃণমূলের প্রতিনিধি দল। কাস্পিয়ান সাগরে ইরানি নৌবাহিনীর দুদিনের সামরিক মহড়া শুরু। অমরনাথ যাত্রায় কাল হয়েছে ভয়াবহ বিপর্যয়ে মৃত বারুইপুরের কলেজ ছাত্রী শোকের ছায়া এলাকায়। দেশ জ্বলছে, ভাতৃত্বের আবেদন করছেন না কেন প্রধানমন্ত্রী, কে তাঁর উপদেষ্টা, প্রশ্ন অশোক গেহলটের। সব মিলিয়ে নিউজ নির্ভীকের দুপুরের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে তার সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন। দেশটার প্রতিরক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের এক সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই কথা বলা হয়েছে বলে এনডিটিভির খবরে প্রকাশ। ভঙ্গুর অর্থনীতি এবং জ্বালানির তীব্র সংকটের মধ্যে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল দিনের পর দিন। সপ্তাহখানেক হলো জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে সেখানে। গতকাল টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাচ্ছিল। তারা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছিল। সরকারের প্রতিরক্ষা বিভাগের এই সূত্রগুলো জানায় প্রেসিডেন্টকে নিরাপত্তার জন্য সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র আরও জানিয়েছে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করেছে নিরাপত্তা কর্মীরা, কিন্তু তাদের রোধ করা যায়নি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে এবং দখল করে। জ্বালানিসহ নিত্যপণ্যের বাড়তি দাম স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ। সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ প্রতিবাদ। উত্তাল বিক্ষোভ ঠেকাতে রাজধানী কলম্বোয় গত শুক্রবার জারি করা হয়েছিল কারফিউ। সরকার বিরোধী তুমুল বিক্ষোভে শুক্রবার উত্তাল ছিল কলম্বো। হাজারো ছাত্র জনতা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের পদত্যাগ এবং দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবিতে বিক্ষোভ করেন। গতকাল শনিবার বড় বিক্ষোভ হওয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার কথা জানিয়েছিলেন। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই কলম্বোয় কারফিউ জারি করেছিল শ্রীলঙ্কা সরকার। সেই কারফিউয়ের মধ্যেই প্রবল বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট ভবন ছেড়ে পালিয়ে যান রাজাপক্ষে। আর্থিক সংকট অব্যাহত শ্রীলঙ্কায়। রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। এই পরিস্থিতিতে গতকাল শনিবার বিকেলে সর্বদলীয় বৈঠকে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেও। গত মে মাসে পদত্যাগ করেন মাহিন্দ্রা রাজাপক্ষে। এরপরেই 73 বছরের বর্ষীয়ান রাজনীতিবিদ বিক্রমসিংহে শপথ নেন প্রধানমন্ত্রী হিসাবে। অবশেষে শনিবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনিও। তিনি জানিয়েছেন সর্বদলীয় সরকার গঠনের পথ গড়ে তুলতেই এই পদক্ষেপ তাঁর। দীর্ঘ সময় ধরে দেশজুড়ে তৈরি হওয়া অস্থিরতার পরে অবশেষে বিক্রমসিংহের দায়িত্ব লাভের মধ্যে দিয়ে সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন শ্রীলঙ্কাবাসী। এবার দেখার তার ইস্তফার পরে পরবর্তী সরকার গঠনের দিকে কিভাবে এগোয় কলম্বো। উল্লেখ্য, শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। দেশের বর্তমান অর্থনৈতিক ডামাডোলের জেরে প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয়েছে জনগণ। প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে পারে তারা, এই আশঙ্কায় শ্রীলঙ্কার রাজধানীতে কারফিউ জারি করা হয়েছিল। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগেই আঁচ করেছিল পুলিশ এবং সেনা। তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যান গোটাবায়া রাজাপক্ষে।
আজ পশ্চিমবঙ্গ তথা ভারত এবং বাংলাদেশ সহ এই উপমহাদেশে যথাযথ মর্যাদায় পালিত হলো ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা। আজ পবিত্র ঈদুল আজহায় ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক কামনা করে নিউজ নির্ভীক। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটা, হজের ঈদ। ইসলামে যে পাঁচটা অবশ্য পালনীয় বিধান আছে তার মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ পালন করা ফরজ, আর হজের অন্যতম অনুষঙ্গ হচ্ছে কোরবানি। প্রতিবছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আরাফাত ময়দানে সমবেত হয়ে পবিত্র হজ পালন করে থাকেন, কিন্তু বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে গত দুবছর যথাযথভাবে হজ পালিত হতে পারেনি। স্থানীয়ভাবে খুবই সীমিত সংখ্যক মানুষ হজ পালন করেছেন। এবার করোনার সংক্রমণ কম থাকা সৌদি সরকার বিদেশিদের জন্য হজ উন্মুক্ত করে দিয়েছে। অন্যান্য দেশের মতো পশ্চিমবঙ্গ থেকেও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। ঈদুল আজহা কোরবানির ঈদ বটে। ঈদ অর্থ আনন্দ, আর কোরবানি অর্থ হলো ত্যাগ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান। এর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করলেন। তখন আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিসসালামের বদলে সেখানে একটা দুম্মা কোরবানি হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই সুন্নতের অনুসারে সেই কোরবানি পরবর্তীকালে মুসলিমদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়। যারা হজ পালন করছেন শুধু তারাই নন, প্রত্যেক সামর্থ্যবান মুসলমান কোরবানি দিয়ে থাকেন। ঈদ উল আজহা আমাদের জন্য নিয়ে আসে শান্তি, সৌহার্দ এবং আনন্দের বার্তা। কোরবানির মধ্যে দিয়ে মুসলমানরা ত্যাগ স্বীকার করেন, যাদের সামর্থ্য নেই তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন। তাই কেবল আনুষ্ঠানিকতা নয়, ত্যাগের মহিমাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। পশ্চিমবঙ্গ তথা ভারত এবং বাংলাদেশে আজ রবিবার পালিত হচ্ছে ঈদ উল আজহা। ইসলামী বিধান অনুযায়ী আজ ঈদের দিন এবং তার পরবর্তী দুদিনও পশু কোরবানি দেওয়া যাবে। মুসলমানদের যখন ঈদ উল আজহা উদযাপন হচ্ছে তখন অসম সহ দেশের বহু জায়গায় বন্যা দুর্গত এলাকার মানুষ খুবই বিপন্ন অবস্থায় আছে। তাদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াও আমাদের কর্তব্য। এবার এমন সময় ঈদ উল আজহা এসেছে যখন ফের করোনার সংক্রমণও বাড়তির দিকে। সেক্ষেত্রে ঈদের জামাত এবং সামাজিক অনুষ্ঠানে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। একজনের অসচেতনতার কারণে যাতে ব্যাধিটি ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিতে হবে, কিন্তু কোনোভাবে অন্যকে ঝুঁকিতে ফেলা যাবে না। ঈদের সময় যে পশু কোরবানি হয় তার বর্জ্য দ্রুত ধুয়ে মুছে ফেলতে হবে, চামড়াও বেশি সময় ফেলে রাখা উচিত নয়। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশিত। নিউজ নির্ভীকের প্রত্যেক দর্শক এবং শুভানুদ্দায়ীকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের আনন্দ এবং ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সবার ঘরে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আগামীকাল ঈদ উল আজহা শান্তিপূর্ণভাবে পালিত হবে। খুশির ঈদ আমরা নিজেদের মধ্যে যেমন আনন্দে সঙ্গে কাটাবো, ঠিক তার পাশাপাশি আমরা সমাজের যারা দরিদ্র অসহায় মানুষ তাদেরকেও ঈদের খুশিতে সামিল করে নেব। আর অন্যান্য বছর যেভাবে ঈদ উল আজহা পালিত হয়, কুরবানি হয়, এবছরেও সেভাবে হবে। কোথাও যদি কোনো আইনি জটিলতা তৈরি হয় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো। এছাড়া অন্যান্য যে মুসলিম দায়িত্বশীল সংগঠন আছে তার যারা নেতৃস্থানীয় তাদের সঙ্গেও আপনারা কথা বলুন, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আশা করি শান্তির ঈদ, খুশির ঈদ খুশির সঙ্গেই পালিত হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের যারা সহনাগরিক হিন্দু ভাই তাদেরকেও এই ঈদের খুশিতে সামিল করে নেবেন। আমাদের বাংলা যেন তার যে সম্প্রীতির ঐতিহ্য সেটা যেন অটুট থাকে। করোনায় আক্রান্ত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চিকিৎসকদের পরামর্শে এখন শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতিচিতে আইসোলেশনে আছেন তিনি, সেখানেই চলছে চিকিৎসা। পয়লা জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন 89 বছর বয়সী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। লকডাউনের কারণে পৈতৃক ভিটেতে আসা হচ্ছিল তাঁর। প্রায় 2 বছর পর এই মাসেই শান্তিনিকেতনে আসেন তিনি। গতকাল শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতায় আসার কথা ছিল অমর্ত্য সেনের। এখানে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তারপর আজ রবিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাঁর, কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় সবই সাময়িকভাবে বাতিল করা হয়েছে। টি-20 সিরিজ জিতে নিল ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে 49 রানে জয় পেয়েছেন রোহিতরা। এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। এই নিয়ে রোহিত শর্মার নেতৃত্বে টানা 14টা টি টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। ইংল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে 3 ম্যাচের সিরিজ ইতিমধ্যেই 2-0 এগিয়ে গিয়েছে ভারত। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পন্ত। নতুন ওপেনিং জুটিতে দ্রুত রান উঠতে থাকে এবং তারপরেই জয়। ক্যানিং হত্যাকাণ্ডে শিট গঠিত হয়েছে। পুলিশ ক্যাম্পের মদতে মূল চক্রি রফিকুলের বারবারন্ত বলে অভিযোগ। মদত ছিল পুলিশের একটা অংশেরও, মূলত তার সুবাদে গোটা এলাকায় ত্রাসের কারবার ফেঁদে বসেছিল ক্যানিং হত্যাকাণ্ডের মূল চক্রি রফিকুল সর্দার। জয়নগরের অদূরে ধর্মতলা অঞ্চলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এমন অভিযোগের কথা। স্থানীয় পুলিশ ক্যাম্পের স্নেহ আশ্রয়ে থাকার কারণে নাকি ধর্মতলা জেলেপাড়া হেড়োভাঙা এলাকায় তোলাবাজির সাম্রাজ্য স্থাপন করেছিল রফিকুল। ধর্মতলায় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, ভূতনাথ প্রামাণিক এবং ঝন্টু মণ্ডল খুনের নেপথ্যেও প্রশাসনের ওই অংশের বড়সড় ভূমিকা রয়েছে বলে নিহতদের পরিবারের লোকজনের অভিযোগ। এই অভিযোগ যে অমূলক নয়, ওই ক্যাম্পের পুলিশ আধিকারিককে ক্লোজ করার ঘটনায়ও সেটা স্পষ্ট হয়েছে। শুক্রবার বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, ধর্মতলা পুলিশ ক্যাম্পের আধিকারিককে দায়িত্ব থেকে সরানো হয়েছে, গোটা বিষয়টার তদন্ত চলছে। নৃশংস ওই খুনের ঘটনার পর প্রায় 3 দিন কেটে গিয়েছে, এখনও অধরা রফিকুল সর্দার এবং তার সাগরিত দিলওয়ার হোসেন মণ্ডল ওরফে বাপি, বশির উদ্দিন শেখ, জালাল আখন এবং এবায়দুল্লাহ শেখ। তবে 6-7 জনকে আটক করা হয়েছে, তাদের জেরা করেই মূল অভিযুক্তদের খোঁজ পেতে চাইছে পুলিশ। গঠন করা হয়েছে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সংক্ষেপে এসআইটি। নমুনা সংগ্রহে গতকাল অকুস্থলে গিয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বম ডিসপোজাল স্কোয়াড গিয়ে উদ্ধার হওয়া বোম নিষ্ক্রিয় করেছে। এলাকা ঘুরে গিয়েছেন সিআইডি আধিকারিকরাও। পুলিশ সুপার পুষ্পা জানিয়েছেন, অভিযুক্তদের সন্ধানে খানাতল্লাশি শুরু হয়েছে। জেলার সমস্ত থানার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে হাওড়া, শিয়ালদা এবং শালিমার স্টেশনেও। সতর্ক রয়েছে জিআরপি। তবে ক্ষোভের আঁচ এতটুকুও কমেনি ধর্মতলা এবং আশপাশের এলাকায়। সেই ক্ষোভেই গতকাল আছড়ে পড়েছে মূল অভিযুক্ত রফিকুলের বাড়িতে। সেখানে ঢুকে আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। অন্যদিকে ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য সহ 3 জন খুনের ঘটনায় গতকাল নিহতদের বাড়ি গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। শনিবার নিহতদের পরিবারের সঙ্গে তারা দেখা করেছেন। প্রতি পরিবারের হাতে 4 লাখ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছে এই প্রতিনিধি দল। এই খুনের ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা, যদিও সেই দাবি অস্বীকার করেছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের নারায়ণতলা এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ 3 জনকে গুলি করে এবং কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় শনিবার এক আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারই মধ্যে এলাকায় যায় তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে সদস্য হিসাবে ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়, সাংসদ কাকলি ঘোষ দত্তিদার, প্রতিমা মণ্ডল, সুভাষিস চক্রবর্তী এবং রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সহ সুন্দরবন সাংগঠনিক জেলা এলাকার বিধায়করা। শনিবার নারায়ণতলা এলাকায় নিহতদের বাড়িতে যেতেই স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে পড়ে ওই প্রতিনিধি দল। অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করে তৃণমূল। প্রতিনিধি দলের সদস্য মালা রায়ের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই আমাদের 3 কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে। মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। তিনি আরও বলেন, এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের কথা পুলিশকে বলেছি, আশা করি সুবিচার পাবে পরিবারগুলো। কাস্পিয়ান সাগরে ইরানি নৌবাহিনীর 2 দিনের সামরিক মহড়া শুরু হয়েছে। এই মহড়ার মাধ্যমে তেহরান কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর জন্য শান্তি এবং বন্ধুত্বের বার্তা দিতে চায় বলে জানা গিয়েছে। ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি গত শুক্রবার জানিয়েছেন, এবারের মহড়ার নাম দেয়া হয়েছে টেকসই নিরাপত্তা 1401 এবং এই মহড়া প্রতিবছরই অনুষ্ঠিত হচ্ছে। অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ান জানিয়েছেন, যুদ্ধজাহাজ ভিত্তিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র লঞ্চার, হেলিকপ্টার, সমুদ্রভিত্তিক ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং মেরিন ও রেঞ্জার ইউনিট সহ নানা রকমের সারফেস ও এয়ারবর্ন ইউনিট এই মহড়ায় অংশ নেবে। ইরানের এই কমান্ডার বলেছেন, কাস্পিয়ান সাগরে নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাইয়ের জন্য জল, স্থল এবং আকাশপথে এই মহড়া পরিচালিত হবে। কাস্পিয়ান সাগরকে তিনি শান্তি এবং বন্ধুত্বের সাগর অভিহিত করে বলেছেন, কাউকে এই সাগরের শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা বিনষ্ট করার সুযোগ দেওয়া হবে না। অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে
প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারালেন বারুইপুরের এক কলেজ ছাত্রী। মৃতের নাম বর্ষা মুহুরি, ভূগোলে অনার্সের ছাত্রী তিনি। বারুইপুরের চক্রবর্তী পাড়ার বাসিন্দা বর্ষা, জনপ্রিয় ছিলেন এলাকায়, অত্যন্ত ভালো স্বভাবের মেয়ে বলেই তাকে চিনতেন প্রতিবেশীরা। তার মৃত্যু সংবাদে শোকস্তব্ধ কাছের মানুষেরা, শোকের ছায়া এলাকাতেও। পরিবার সূত্রে জানা গিয়েছে, 1 জুলাই আত্মীয়দের সঙ্গে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন বর্ষা, সঙ্গে তার মাও ছিলেন। শুক্রবার মেঘভাঙা বৃষ্টিতে পুণ্যার্থীদের 25টা শিবির ভেসে যায়। প্রাকৃতিক দুর্যোগে অন্ততপক্ষে 16 জন প্রাণ হারিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকে পড়েন অনেকজন, তাদের মধ্যে বর্ষাও ছিলেন। এরপরেই ঘটে দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী এখনও অমরনাথে আটকে বহু বাঙালি তীর্থযাত্রী, 21 জনের আটকে থাকার খবর এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। হাওড়া, ধূপগুড়ি, লেকটাউনের অনেকেই আটকে রয়েছেন সেখানে। এই পরিস্থিতিতেই রাজ্য সরকার তরফে নবান্নে হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশ জ্বলছে, কেন ভ্রাতৃত্বের আবেদন করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কে তার উপদেষ্টা, বলেছেন অশোক গেহলট। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, দেশ জ্বলছে, উত্তেজনা আছে, ক্ষোভ আছে, সহিংসতা রয়েছে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাত জোড় করে দেশবাসীকে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আবেদন জানাচ্ছি, এমনটা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, হায়দ্রাবাদে যখন বিজেপির কার্যনির্বাহী সভা চলছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ ছিল, তিনি পারস্পরিক সম্প্রীতির জন্য দেশবাসীর কাছে আবেদন করতে পারতেন, কিন্তু কেন তিনি তা করেননি তা একটা রহস্য। মুখ্যমন্ত্রী অশোক গেহলট দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে প্রধানমন্ত্রী মোদীকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার আবেদন জানানো উচিত। গেহলট বলেছেন, এমন একটা উপলক্ষ ছিল যখন তাদের কার্যনির্বাহী সভা হায়দ্রাবাদে হয়েছিল এবং প্রধানমন্ত্রী সেখানে সমস্ত কথা বলেছেন, কিন্তু তিনি কেন সম্প্রীতির আবেদন করেননি। দেশ পুড়ছে, উত্তেজনা আছে, জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে, সহিংসতা আছে, এমন সময়ে প্রধানমন্ত্রী এসে আবেদন জানানো উচিত, আমি তাকে হাত জোড় করে অনুরোধ করতে চাই। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে পুনরায় অনুরোধ করব যে আমরা বারবার আপনার কাছে আবেদন করছি, আবেদন জানাচ্ছি, কারণ আপনি দেশকে বার্তা দিলে আপনার বার্তা দেশে এবং রাজ্যগুলোতে প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী মোদীকে বলতে হবে, দেশে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব থাকতে হবে এবং আমি হিংসা বরদাস্ত করব না। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2 থেকে 3টের মধ্যে দুপুরের ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।